বাংলাদেশের যে নায়িকাগুলো আছে তাদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় কে, কোন নায়িকাকে মানুষ বেশি পছন্দ করে, সকল তথ্য নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে একজন সেলিব্রিটির জনপ্রিয়তা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যে সেলিব্রিটির যত বেশি ফ্যান ফলোয়ার রয়েছে সেই সেলিব্রিটি ততটা জনপ্রিয়। আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যাদের ভালো লাগে, আমরা যাদেরকে পছন্দ করি, মূলত কিন্তু আমরা তাদেরকে ফলো করি, লাইক করি। যেমন আমরা যদি দেখি মেসি, নেইমার, রোনালদো, এর মধ্যে আপনার কাকে ভালো লাগে? আমার যেমন মেসিকে ভালো লাগে, রোনালদোকে ভালো লাগে, যার কারণে আমি মেসিকে ফলো করি, রোনালদোকে ফলো করি, কিন্তু নেইমারকে ফলো করি না। আবার যদি সালমান খান বলেন, শাহরুখ খান বলেন, অক্ষয় কুমার বলেন, এদের মধ্যে আপনার কাকে ভালো লাগে? আমার কিন্তু অক্ষয় কুমারকে ভালো লাগে, তো যার কারণে আমি অক্ষয় কুমারকে ফলো করি। তাহলে চলুন আমরা দেখে আসি জনপ্রিয়তার শীর্ষে কোন নায়িকা অবস্থান করছে, কোন নায়িকাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ পছন্দ করে। পছন্দের তালিকায় 12 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের একজন নায়িকা ববি হক। ফেসবুকে এই নায়িকার ফলোয়ার হচ্ছে 2.7 মিলিয়ন, অর্থাৎ 27 লক্ষ ফলোয়ার রয়েছে। এই নায়িকা বাংলাদেশে বেশ কয়েকটি সিনেমা করেছে এবং শাকিব খানের সাথেও এই নায়িকার সিনেমা রয়েছে। এরপরে 11 নম্বর অবস্থানে রয়েছে দিঘি। দিঘিকে তো সবাই চেনেন, দিঘির শিশুশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয় এবং বর্তমান সময়ে নায়িকা চরিত্রেও 3-4টি সিনেমাতে অভিনয় করেছে। তো দিঘির ফেসবুকে ফলোয়ারের সংখ্যা হচ্ছে 2.9 মিলিয়ন, অর্থাৎ 29 লক্ষ মানুষ দিঘিকে ফলো করে, অর্থাৎ পছন্দ করে, ভালোবাসে। জনপ্রিয়তার দিক থেকে 10 নম্বর অবস্থান করছে পূজাচেরি। তো পূজাচেরি বর্তমান তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন নায়িকা। পূজাচেরি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছে এবং সর্বশেষ শাকিব খানের সাথেও গুলো সিনেমাতে অভিনয় করছে, এবং শাকিব খানের সাথে তার প্রেমের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আবার অনেকেই বলছে শাকিব খানের সাথে নাকি তার গোপনে বিয়ে হয়েছে। তো পূজাচেরি ফেসবুকে ফলোয়ারের সংখ্যা 3.4 মিলিয়ন, অর্থাৎ 34 লক্ষ মানুষ পূজাচেরিকে পছন্দ করে, পূজাচেরিকে ফলো করে। পছন্দের তালিকায় 9 নম্বরে অবস্থান করছে আঁচল আঁখি। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম একজন নায়িকা হচ্ছে আঁচল আঁখি। আঁচল আঁখি বাংলাদেশের চলচ্চিত্রে অনেক কটা সিনেমায় অভিনয় করেছে, তার মধ্যে শাকিব খানের সাথেও সে অভিনয় করেছে। ফেসবুকে আঁচল আঁখির ফ্যান ফলোয়ার সংখ্যা 3.6 মিলিয়ন, অর্থাৎ 36 লক্ষ মানুষ আঁচল আঁখিকে পছন্দ করে, আঁচল আঁখিকে ভালোবাসে। জনপ্রিয়তার দিক থেকে 8 নম্বরে অবস্থান করছে শিরিন শাইলা। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় তরুণ প্রজন্মের নায়িকা শিরিন শাইলা। শিরিন শাইলা অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে পুলিশ খেয়ে চুমা খাওয়ার একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আরও সমালোচনা আরও সামনে আসে শিরিন শাইলা এবং ব্যাপক ভাইরাল হয় এই ঘটনা থেকে। জনপ্রিয়তার দিক থেকে শিরিন শাইলার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা রয়েছে 3.7 মিলিয়ন, অর্থাৎ 37 লক্ষ মানুষ শিরিন শাইলাকে পছন্দ করে, ভালোবাসে। জনপ্রিয়তার দিক থেকে 7 নম্বরে অবস্থান করছে বুবলি। বুবলি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একজন নায়িকা। তিনি অনেক কটা সিনেমায় অভিনয় করেছে, বিশেষ করে শাকিব খানের সাথে তার উল্লেখযোগ্য কিছু সিনেমা রয়েছে, এবং তারও একটি পরিচয় হচ্ছে তিনি শাকিব খানের সাবেক স্ত্রী। বুবলির সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ারের সংখ্যা 4.6 মিলিয়ন, অর্থাৎ 46 লক্ষ মানুষ বুবলিকে পছন্দ করে। জনপ্রিয়তার দিক থেকে 6 নম্বরে অবস্থান করছে জয়া আহসান। জয়া আহসান ছোট পর্দার একজন অভিনেতা এবং পাশাপাশি তিনি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছে, এবং তিনি শাকিব খানের সাথেও 2টা সিনেমায় অভিনয় করেছে। সেই 2টা সিনেমা ব্যবসা সফল সিনেমা ছিল। জয়া আহসানের ফেসবুক পেজে ফ্যান ফলোয়ার রয়েছে 5.7 মিলিয়ন, অর্থাৎ 57 লক্ষ মানুষ জয়া আহসানকে পছন্দ করে, জয়া আহসানকে ভালোবাসে। জনপ্রিয়তার শীর্ষে 5 নম্বরে অবস্থান করছে বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম বাংলা চলচ্চিত্রের অনেক কটা সিনেমাতে অভিনয় করেছে এবং তিনি শাকিব খানের সাথে অনেকগুলো ছবি করেছে। সিনেমাগুলো সবই ছিল ব্যবসা সফল সিনেমা। বর্তমান সময়ে মিম জনপ্রিয়তার শীর্ষে। তার ফেসবুক ফ্যান ফলোয়ারের সংখ্যা 6.6 মিলিয়ন, অর্থাৎ 66 লক্ষ মানুষ বিদ্যা সিনহা মিমকে ফলো করে, পছন্দ করে। জনপ্রিয়তার শীর্ষে 4 নম্বরে অবস্থান করছে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের অন্যতম নায়িকা নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া বাংলাদেশ সহ ভারত বাংলায় অনেকগুলো সিনেমায় অভিনয় করেছে। নুসরাত ফারিয়া শাকিব খানের সাথে অভিনয় করেছে এবং সেই সিনেমাটি ছিল সুপারহিট সিনেমা। তো নুসরাত ফারিয়ার ফেসবুকে ফ্যান ফলোয়ার সংখ্যা 7 মিলিয়ন, অর্থাৎ 70 লক্ষ মানুষ নুসরাত ফারিয়াকে পছন্দ করে, নুসরাত ফারিয়াকে ভালোবাসে। জনপ্রিয়তার শীর্ষে 3 নম্বরে অবস্থান করছে অপু বিশ্বাস। প্রায় 90টির মতো সিনেমায় অভিনয় করেছে, বিশেষ করে শাকিব খানের সাথে তার অসংখ্য ছবি রয়েছে, এবং তার আরেকটি পরিচয় অপু বিশ্বাস ও শাকিব খানের সাবেক স্ত্রী। তো অপু বিশ্বাসের ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যা 8.9 মিলিয়ন, অর্থাৎ 90 লক্ষ মানুষ অপু বিশ্বাসকে পছন্দ করে, অপু বিশ্বাসকে ভালোবাসে। জনপ্রিয়তার শীর্ষে 2 নম্বরে অবস্থান করছে পূর্ণিমা। পূর্ণিমা বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম একজন জনপ্রিয় নায়িকা। 20 বছর ধরে বাংলা চলচ্চিত্রে নায়িকা হিসেবে রাজত্ব করে যাচ্ছে পূর্ণিমা। আর পূর্ণিমার আরও একটি গুণ রয়েছে, পূর্ণিমা বয়স যে হয়েছে সেটা কিন্তু কখনোই বোঝা যায় না, পূর্ণিমাকে সেই আগের মতোই ইয়ং লাগে। পূর্ণিমার বাংলা চলচ্চিত্রে অসংখ্য সিনেমা রয়েছে এবং শাকিব খানের সাথে তার অসংখ্য জনপ্রিয় সিনেমাগুলো রয়েছে, যা প্রত্যেকটা সিনেমাই ব্যবসা সফল সিনেমা। পূর্ণিমার ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যা 9.9 মিলিয়ন, 99 লক্ষ মানুষ পূর্ণিমাকে ফলো করে, পূর্ণিমাকে পছন্দ করে, পূর্ণিমাকে ভালোবাসে।
এবং সর্বশেষ নাম্বার ওয়ান অর্থাৎ এক নম্বরে অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে পরিমণি। পরিমণি বর্তমান সময়ের আলোচিত একজন নায়িকা। পরিমণি বাংলা চলচ্চিত্রে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছে এবং তিনি শাকিব খানের সাথেও অভিনয় করেছে। পরিমণি সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা নিয়ে ব্যাপক সমালোচিত, ব্যাপক আলোচিত। পরিমণির ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যা 15 মিলিয়ন অর্থাৎ 1.5 কোটি মানুষ পরিমণিকে পছন্দ করে, ভালোবাসে। পরিমণি কিন্তু বাংলাদেশের প্রথম সারি নায়িকা হতে পারেনি, যেমনটা পূর্ণিমা, উপবিশ্বাস, বুবলির মতো, কিন্তু তারপরে কিন্তু পরিমণি সবার থেকে বেশি জনপ্রিয়, বেশি মানুষ তাকে পছন্দ করে, তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়াতে। কারণ একটাই, পরিমণি বিভিন্ন কারণে বারবার আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে। আমি আপনাদের সাথে 12টি নায়িকার তথ্য শেয়ার করেছি জনপ্রিয়তার দিক থেকে। তো 12টি নায়িকার মধ্যে আপনার কাছে কোন নায়িকাকে আপনার বেশি পছন্দ হয়, আপনি কোন নায়িকাকে পছন্দ করেন, কোন নায়িকার সিনেমা দেখতে ভালো লাগে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন সবাই। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।